শুভ সন্ধ্যা। ঢাকা ট্রিবিউন রাত 8:30 সংবাদে আপনাকে স্বাগত জানাচ্ছি, আমি আসিফ মোস্তফা জামাল। শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। 5% নিচে নামলো দেশে করোনা ভাইরাসের শনাক্তের হার। আরও একদিনের রিমান্ডে ইভ্যালি রাসেল। চট্টগ্রামে যাত্রীবাহী বাসে নারী সন্তান প্রসব। গাজীপুরের ট্রেনের বগি লাইনচ্যুত। তালেবান শিগগিরই শিক্ষা প্রতিষ্ঠানে ফিরবে আফগান ছাত্রীরা। এবারে বিস্তারিত সংবাদ। দীর্ঘদিন পর দেশে করোনা ভাইরাসের শনাক্তের হার 5% নিচে নেমেছে। গত 24 ঘন্টায় 33,375 জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। পরীক্ষা করা হয় 33,387 নমুনা। 24 ঘন্টায় মোট শনাক্ত হয়েছে 1,562 জনের। পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার 4.69%। এতে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে 15,45,800 জনে। গত 24 ঘন্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে দেশে 26 জনের মৃত্যু হয়েছে। এই নিয়ে ভাইরাসটিতে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে 27,277 জনে। মঙ্গলবার 21 সেপ্টেম্বর স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। ই কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির প্রধান নির্বাহী কর্মকর্তা সিও মোহাম্মদ রাসেলের একদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এছাড়া তার স্ত্রী প্রতিষ্ঠানটির চেয়ারম্যান শামিমা নাসরিনকে কারাগারে পাঠানোর আদেশ দেওয়া হয়েছে। মঙ্গলবার 21 সেপ্টেম্বর বিকেলে শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হাসিবুল হকের আদালতে এই আদেশ দেওয়া হয়। ধানমন্ডি থানায় দায়ের করা প্রতারণা মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদনসহ 7 দিনের রিমান্ডের আবেদন করেন মামলা তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক এসআই নাজমুল হুদা। নারায়ণগঞ্জের সাইনবোর্ড এলাকা থেকে বাসে করে কক্সবাজারে তার বাবার বাড়ি যাচ্ছিলেন এক গর্ভবতী নারী। বাসে যখন চট্টগ্রামে পটিয়ায় পৌঁছায় তখন তার তীব্র প্রসব বেদনা শুরু হয়। এ সময় বাসের যাত্রীরা এগিয়ে আসেন। পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আবাসিক মেডিকেল অফিসার আরএমও সাদিয়া আক্তার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, যাত্রীরা সোমবার 21 সেপ্টেম্বর দিবাগত রাত 2:30 দিকে বাসটিকে হাসপাতালের সামনে নিয়ে আসে। এরপর দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক গিয়ে প্রথমে ওই নারীকে চেক আপ করেন। তিনি দেখেন মাকে বাস থেকে নামানোর কোনো অবস্থা নেই, তাই তিনি মিডওয়াইফ ও নার্সদের সাথে নিয়ে বাসের মধ্যেই তার স্বাভাবিক প্রসবের সিদ্ধান্ত নিয়েছিলেন। গাজীপুর টঙ্গিতে মালবাহী ট্রেনের 3টি বগি লাইনচ্যুত হয়েছে। মঙ্গলবার 21 সেপ্টেম্বর সকাল 10:30 দিকে ট্রেন লাইনচ্যুত হয়। বিমানবন্দর রেল স্টেশনের স্টেশন মাস্টার হালিমুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন। স্টেশন মাস্টার হালিমুজ্জামান জানান, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকামুখী মালবাহী ট্রেনটি টঙ্গি এলাকায় পৌঁছালে সেটি লাইনচ্যুত হয়। এতে ঢাকার সঙ্গে চট্টগ্রামে রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। আফগান নারীদের যত তাড়াতাড়ি সম্ভব শিক্ষা প্রতিষ্ঠানে ফেরার অনুমতি দেওয়া হবে। মঙ্গলবার 21 সেপ্টেম্বর দেশটির বিভিন্ন প্রান্তে নারীদের শিক্ষা ও চাকরির অধিকারের দাবিতে বিক্ষোভের মাঝে এই আশ্বাস দিয়েছে তালেবান। বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে। ওই প্রতিবেদনে বলা হয়েছে, আফগানিস্তানের নতুন শিক্ষা মন্ত্রণালয় গত সপ্তাহে পুরুষ শিক্ষক ও ছাত্রীদের মাধ্যমিক বিদ্যালয়ে ফেরার আদেশ দেওয়ার পর মেয়েদের স্কুল ফেরার এই আশ্বাস এলো। কিন্তু গত সপ্তাহে বন্ধ হয়ে যাওয়া আফগানিস্তানের নারী কল্যাণ বিষয়ক মন্ত্রণালয়ের ব্যাপারে কোনো মন্তব্য করেনি জাবিহুল্লাহ মুজাহিদ। নিয়মিত আপডেট পেতে চোখ রাখুন ঢাকা ট্রিবিউন ওয়েবসাইট এবং সোশ্যাল মিডিয়া পেজে। পরবর্তী সংবাদ শোনার আমন্ত্রণ রইল। ধন্যবাদ।